আজ রাজস্থান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো নিয়ে তৈরি হলো তুমুল বিতর্ক। আজ বৃহস্পতিবার রাজস্থানের শিখরে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পৌঁছানোর আগেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট দাবি করলেন তার বক্তব্য বাতিল করে দেওয়া হয়েছে, সেই কারণে তিনি টুইটারে স্বাগত জানাতে পারবেন। কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রীর দফতরের তরফে পাল্টা টুইট করে জানানো হয় সরকারের তরফে অনুষ্ঠান বাতিল করা হয়নি, বরং মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। প্রধানমন্ত্রীর সফরের ঘণ্টাখানেক আগে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের টুইটারে দাবি করেন প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠানে তার যে বক্তব্য রাখার কথা ছিল তা প্রধানমন্ত্রীর দফতর বাতিল করে দিয়েছে। তিনি টুইটে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে লেখেন, আজ আপনি রাজস্থানে আসছেন, আপনার অফিস অনুষ্ঠান থেকে আমার নির্ধারিত 3 মিনিটের বক্তব্য বাদ দিয়ে দিয়েছে, তাই আমি আপনাকে বক্তব্যের মাধ্যমে স্বাগত জানাতে পারবো না, তবে এই টুইটের মাধ্যমে আমি আপনাকে রাজস্থানে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। এরপরে তিনি আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে কি কি দাবি জানাতেন তাও টুইট করে উল্লেখ করেন। বিগত 6 মাসে এই নিয়ে সপ্তমবার রাজস্থান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সে কথার উল্লেখ করে যাবতীয় দাবি পূরণের আর্জি জানান গেহলট। এর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রীর অফিসের তরফে পাল্টা টুইটে জানানো হয় মুখ্যমন্ত্রী নিজেই এই অনুষ্ঠান থেকে অব্যাহতি চেয়েছিলেন। সেই টুইটে লেখা হয়, নিয়ম মেনে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং বক্তব্য রাখার জন্য সময়ও নির্ধারিত করা হয়েছিল, কিন্তু আপনার অফিসের তরফে জানানো হয় যে আপনি অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আপনি সেই অনুষ্ঠানগুলিতে যোগও দিয়েছিলেন, আপনাকে আজকের অনুষ্ঠানেও সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। রাজ্যের উন্নয়নমূলক কাজ নিয়ে যে প্রচার করা হয়েছে সেখানেও আপনার নাম রয়েছে। সম্প্রতি আপনি যে চোট পেয়েছেন তার কারণে শারীরিক সমস্যা না থাকলে আপনার উপস্থিতি কাম্য। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর এদিনের সফরে একাধিক সরকারি কর্মসূচি রয়েছে, এর মধ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুধুমাত্র যাতে মুখ্যমন্ত্রী অশোক গেহলট যোগ দিতে পারেন। সরকারি সূত্রের খবর, অশোক গেহলট ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিখরের অনুষ্ঠানে যোগ দিতে চেয়েছিলেন, যা সরকারি প্রোটোকল বা নিয়মের মধ্যে পড়ে না। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।